নমস্কার মাছচাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্যাংকে শিং ও মাগুর মাছের চাষে লবণের ব্যবহার এবং তার উপকারিতা নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। সুপ্রিয় দর্শক, শিং ও মাগুর মাছ চাষে লবণের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা পুকুরে চাষ হোক বা ট্যাঙ্কে। যেহেতু শিং ও মাগুর মাছের কোনো রকমের কোনো আঁশ থাকে না, তাই এদের কিন্তু কিছু কিছু স্কিন প্রবলেম হয়ে থাকে, যেমন ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, যা লবণের ব্যবহার করলে কিন্তু খুবই কম হয়। এছাড়াও লবণ মাছের খাবারের কিন্তু চাহিদা বাড়ায়। অনেক সময় দেখবেন যে ট্যাঙ্কে মাছ খাবার কম খাচ্ছে, তখন কিন্তু আপনারা ট্যাঙ্কে লবণের ব্যবহার করতে পারেন, এবং লবণ জলের অম্লতা দূর করতেও কিন্তু সাহায্য করে। মাছের যে প্রাকৃতিক কালার বা চমক, সেটা বৃদ্ধিতেও কিন্তু লবণ সাহায্য করে থাকে। এছাড়াও মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও লবণ অনেকটাই উপকারী। যারা ট্যাঙ্কে মাটি দিয়ে মাছ চাষ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু লবণের ব্যবহার বিশেষ উপযোগী, কারণ লবণ মাটিতে জমে থাকা অ্যামোনিয়া গ্যাসকে কিন্তু রিলিজ করতে সাহায্য করে, যে অ্যামোনিয়া গ্যাস মাছের কিন্তু বিশেষ করে ক্ষতি করে থাকে। এবং লবণ জলের যে পিএইচ, সেটার ভারসাম্য ঠিক রাখতেও সাহায্য করে। এছাড়াও লবণ অনেক রকমভাবে শিং ও মাগুর মাছ চাষের ক্ষেত্রে আমাদের অনেক উপকারে আসে। মাছের শরীরে যে এক ধরনের পিচ্ছল পদার্থ থাকে, যা মাছকে কোনো রকমের ক্ষত এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে থাকে, সেই পিচ্ছল পদার্থটা বৃদ্ধিতেও কিন্তু লবণ মাছকে বিশেষভাবে সাহায্য করে থাকে। এবার আসি যে লবণ আপনারা কতটা ব্যবহার করবেন এবং কিভাবে করবেন। আপনারা ট্যাঙ্কে প্রত্যেক 10,000 লিটার জলের জন্য 100 থেকে 150 গ্রাম লবণের ব্যবহার করবেন। এটা আপনারা মাসে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারবেন। লবণটা কোনো পাত্রে জলের সঙ্গে ভালোভাবে গুলে তারপরে আপনারা গোটা ট্যাঙ্কে সেটাকে ছিটিয়ে দেবেন। অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কোন লবণের ব্যবহার করবেন, আয়োডিনযুক্ত লবণ না আয়োডিন ছাড়া। আপনারা যে কোনো লবণের ব্যবহারই করতে পারেন। অনেক সময় আমরা ফাঙ্গাল বা ব্যাকটেরিয়ার প্রবলেমের জন্য আয়োডিনের ব্যবহার করে থাকি, সেটা হয়তো আপনারা আয়োডিনযুক্ত লবণের মাধ্যমে এমনিতেই পেয়ে গেলেন, সেটাতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। এবং ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।